Pinkfong. ঝলমলে ঝলমলে রাশি চক্র, ঝলমলে ঝলমলে কত আলো। ওয়াও! আমি সিংহ, শক্তিশালী সিংহ। হালুম হালুম! ও, আমার খিদে পেয়েছে। আরে তুমি কর্কট না, দয়া করে খেও না, আমাকে যেতে দাও। হালুম! ক্ষুধার্ত সিংহ, সিংহ সিংহ, দয়া করে আমাকে খেও না, আমি খুব ছোট আর আমার শরীরেও খাওয়ার কিছু নেই। হালুম! তুমি খুব রোগা আর খুব ছোট, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। সিংহ সিংহ, আমার খোসা কামড়ানোটা খুব কঠিন, তোমার সব দাঁত ভেঙে যাবে, একটাও থাকবে না। হ্যালো, আমি জানি তোমার খোলসটা খুব শক্ত, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। সিংহ সিংহ, দাঁড়াও, আমার কথা শোনো, তুমি যদি আমাকে খাও, তুমি তোমার চারপাশে সবকিছু অন্ধকার দেখবে। হ্যালো, অন্ধকার অন্ধকার আমার ভালো লাগে না, আমি এখনের মতো তোমায় ছেড়ে দিচ্ছি, কিন্তু আমার চোখের সামনে দিয়ে সরে যাও, না হলে আমি তোমায় খেয়ে নেব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ক্ষুধার্ত সিংহ গভীর ঘুমে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে স্পেস ক্লিনার এসে এদিক ওদিক পরিষ্কার করতে শুরু করলো। দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বিপ বিপ বপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বিপ বপ, অনেক নোংরা অনেক নোংরা, বিপ বিপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বিপ বিপ বপ। ওহো, দেখো স্পেস ক্লিনারটা তো সিংহর দিকেই যাচ্ছে। হ্যালো, বাঁচাও, আমায় বাঁচাও। ও না, সিংহ ও বাকি সব নোংরার সাথে স্পেস ক্লিনারের জালের মধ্যে আটকা পড়ে যায়, আর স্পেস ক্লিনার ওর আওয়াজও শুনতে পায় না। আরে, ইও জালে আটকে রয়েছে না, আমরা কি হেল্প করব? আর যদি আমরাও আটকা পড়ে যাই, তাহলে আমরা কি করব? হ্যাঁ, ওটা সিংহ না? কর্কট অপেক্ষা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত ক্লিনারের জালটা ওর কাছাকাছি আসে, আর ঠিক তখনই সে জালটাকে খিমচে ধরে নিজের নখ দিয়ে কেটে ফেলে। ধন্যবাদ কর্কট, তুমি আমাকে বাঁচিয়েছো। তুমিও তো আগের বার আমার প্রাণ বাঁচিয়েছিলে। আর সেই দিনের পর থেকে সিংহ আর কর্কট বিশ্বের সেরা বন্ধু হয়ে ওঠে। রাতের আকাশে এখনো তারা পাশাপাশি বসে থাকে। For Pinkfong on YouTube.